فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله وبركاته. رقية بيگم محترمة جانتے چاہیے যে ইশরাকের নামাজ এবং জোহর নামাজের সময়টা কি বা কখন শুরু বা কখন শেষ হয়? আসলে ইশরাকের নামাজের বিষয়ে আমরা জেনেছি তিরমিজিতে হাদিসটা এসেছে এবং অত্যন্ত সুন্দর সুস্পষ্ট ও অত্যন্ত ফজিলতপূর্ণ একটা অধ্যায় হলো ইশরাকের নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ ফজরের সালাত আদায় করলো এবং সে ওই জায়গাতেই বসে থাকলো, বসে থেকে জিকির আজকার কোরআন তেলাওয়াত বা এর মধ্যে সময়টা কাটিয়ে দিল, যখন সূর্য উঠবে, সূর্য পূর্ব দিকে যখন সূর্য উঠবে স্পষ্ট হয়ে যাবে তখন পর্যন্ত বসে থাকবে। তখন উঠে কেউ যদি দুই রাকাত সালাত আদায় করে তাহলে এই সালাতটা যেন তার আদলে উমরাহ হজ্জা তাম্মাতান, তিনবার রাসূলুল্লাহ বলেছেন সে যেন পূর্ণ হজ এবং উমরার সওয়াব পেল, পূর্ণ হজ এবং উমরার সওয়াব পেল, পূর্ণ হজ এবং উমরার সওয়াব পেল। এইটা হচ্ছে ইশরাক, এটা হচ্ছে ইশরাক। তাহলে ইশরাকের সালাতের সময়টা আমরা শুরু পেলাম যে ওখানে বসে থাকা শর্ত, বা যদি বসে নাও থাকেন তাহলে যদি এইটা এই মর্যাদাটা যদি না চান তাহলে ইশরাকের সালাত আপনি ফজিলতের জন্য পড়তে পারেন। তাহলে সূর্য ওঠার 15 মিনিট পর থেকে নিয়ে মোটামুটি একটা সময় পর্যন্ত, সর্বোচ্চ 40 মিনিট বা 1 ঘন্টা পর্যন্ত বলা যেতে পারে এ পর্যন্ত। এরপরে সকাল 9টা থেকে 8:30 থেকে, বর্তমান সময় তেমন 8:30 বলতে পারি, যে 8:30 থেকে নিয়ে মোটামুটি 10:30 পর্যন্ত এই সময়টাতে জোহার সালাত, এই সময়টাতে এই সালাতেরও অনেক ফজিলত রয়েছে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন এবং বলেছেন যে তার জন্য এই ফজিলত। সো আপনারা যে কোনো সময়টা বেছে নিতে পারেন, যে কোনো সালাতটা আদায় করতে পারেন, কোনো সমস্যা